মেয়াদোত্তীর্ণ গাড়ি প্রত্যাহার, অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা বন্ধ সহ আট দফা দাবিতে নানা কর্মসূচি পালন করছেন সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকরা। তবে অটোরিকশা চালকদের দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতার কারণে তাদের আন্দোলন সাধারণ যাত্রীদের সমর্থন পাচ্ছে না। সিএনজি চালিত অটোরিকশা সেবা নিয়ে সোহেল রানার ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ ছবি তুলেছেন মাসুদ রানা। 2002 সালে সিএনজি চালিত অটোরিকশা চালু হওয়ার পর কিছুদিন ভালোভাবেই চলে, এরপরই শুরু হয় নৈরাজ্য। দীর্ঘ 15 বছর ধরে অটোরিকশা চালকদের স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারে অতিষ্ঠ সাধারণ মানুষ। দীর্ঘদিনের এমন হতাশা থেকে জন্ম নিয়েছে ক্ষোভ। রাজধানীতে বিকল্প পরিবহন ব্যবস্থা চালু হওয়ায় তাই যাত্রীরা তা লুফে নিয়েছেন, পাশাপাশি মুখ ফিরিয়ে নিচ্ছেন সিএনজি অটোরিকশা থেকে। নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকেই বড় করে দেখছেন, দিয়েছেন আট দফা দাবি। তবে এটি নিয়েও দেখা দিয়েছে দ্বন্দ্ব। একটি পক্ষ দাবি বাস্তবায়নে অনড় থাকলেও আরেক পক্ষ সমর্থন দিচ্ছে না। উবার বন্ধ করার কথা বলে তারা কিন্তু উবারকে জনপ্রিয় করে দিচ্ছে, কেন এদেশের মানুষ উবারের পক্ষে, আর আমাদের চালকদেরকে মানে সিএনজি অটোরিকশা শ্রমিকদেরকে শত্রু বানাচ্ছে। যাত্রীরা যে কথা বলছে, যাত্রীদের কথা রাইট আছে, সুন্দর কথা বলছে, এখন আমাদের বিষয়টাও যাত্রীদের বোঝা উচিত। শ্রমিকদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন মালিকরাও। কিছু স্বার্থন্বেষী মহলের পক্ষপাতগ্রস্ত হয়ে তারা আমাদের এই যে সুন্দর একটা প্রসেস, এই প্রসেসটা নষ্ট করার জন্য তার রাস্তায় নামছে। ভুল ভ্রান্তি সূত্রে সিএনজি অটোরিকশার হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন পরিবহন বিশেষজ্ঞরা। যেগুলি অ্যাক্সেসেবল না সেই সব জায়গার মধ্যে সিএনজি দিয়ে সেবা দেওয়ার জন্য যেটা আরম্ভ করেছিল, এটা একটা নৈরাজ্য ছাড়া কিছু হয়নি। এটা নিয়ন্ত্রণের মধ্যেও নাই, ভাড়ার মধ্যেও নাই, পাশাপাশি সেবার মধ্যেও কিন্তু এটা নাই। সেবার মান বাড়াতে মালিক চালকদের আরও সচেতন হওয়ারও পরামর্শ দিলেন তারা।